সুইডেন আসলাম এক কুখ্যাত সন্ত্রাসীর নাম এক সময় তার নাম শোনা গেলে ছড়িয়ে পড়তো আতঙ্ক কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উনিশশো সালের রাজধানী ঢাকার ফার্মগেটে পূর্ব রাজার বাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করা সহ তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে এর মধ্যে নয়টি হত্যা মামলা ভয়ঙ্কর এই অপরাধীর প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম একের পর এক মামলায় জড়িয়ে পড়ায় কিছুদিন সুইডেনে কাটিয়ে আসেন তিনি দেশে ফেরার পর সুইডেন শব্দটি নামের সঙ্গে জুড়ে যায় তার তখন থেকে সুইডেন আসলাম নামে তার ভীতিকর পরিচিতি ছড়িয়ে পড়ে চারদলীয় দলীয় জোট সরকারের আমলে ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকার মৃত শেখ জিনাত আলীর ছেলে শেখ মোহাম্মদ আসলাম তার বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় উনিশশো সালে এটি ছিল তেজগাঁয়ের যুবলীগ নেতা গালিব হত্যা মামলা দুই সালের একত্রিশ জানুয়ারি গ্রেফতার হন সুইডেন আসলাম বিভিন্ন কারাগারে অবস্থান শেষে দুই সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন তিনি ১৯ বছর পর কারাগার থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে এসেছেন তিনি গতকাল তিন সেপ্টেম্বর রাত নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেল থেকে জামিনে মুক্তি পান আসলাম জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে রাতে মুক্তি দেওয়া হয় তাকে স্বজনদের সঙ্গে কারাগার থেকে বেরিয়ে যান তিনি